ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার ধরা পড়ল মুর্শিদাবাদে। ধৃত ভুয়ো ভিজিল্যান্স অফিসারের নাম শেখ আরিফুল। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ এলাকায় আসে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ধৃত ভুয়ো অফিসার শেখ আরিফুল। সেখানে এসে এক কোয়াক ডাক্তারের সাথে তার পরিচয় হয় এবং ওই অফিসার ভিজিল্যান্সের ভুয়ো কাগজপত্র দেখিয়ে 5 লক্ষ টাকা ঘুষ চায় ওই ভুয়ো অফিসার, অন্যথায় কোয়াক ডাক্তারের বিরুদ্ধে মামলার হুমকি দেয়। চিকিৎসক ওই ভুয়ো অফিসারকে কিছু টাকা দিয়ে 28 সেপ্টেম্বর বাকি টাকা দেওয়ার কথা বলেন। ঘটনার খবর জানতে পারে দৌলতাবাদ থানার পুলিশ। পূর্বতন কথা মতো মঙ্গলবার ভুয়ো অফিসার টাকা নিতে আসলে গভীর রাত্রে গ্রেপ্তার করে দৌলতাবাদ থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত এলাকার এক ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জাজ আদালতে তোলা হয়। গত ইংরেজি 22 তারিখ 2টোর সময় এক ভদ্রলোক আছেন আমার এখানে, এসে ওইটা ওখানে বসলেন বেঞ্চটা। আমি একটা রুগী দেখছিলাম, রুগী দেখা অবস্থাতে ওনাকে উপরে ডাকলাম। তো এবার উনি বললেন রুগীটা দেখেন, দেখা হয়ে গেল, তারপরে এখানে আসলেন, এসে বসি বলছে আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, আপনার কেস আছে, আপনি লোকের কাছ থেকে 40-50 হাজার টাকা কেড়ে নেন, আপনার বিশাল ব্যাপার, মানুষকে ঠকিয়ে নেন, অবৈধ ইনকাম করেন। তো তাই বলতে উঠে দাঁড়াতে বলেন, আমি এখানে দাঁড়ালাম, ওখান থেকে দাঁড়িয়ে আমার একটা ছবি নিল, ছবি নেওয়া পাই ঘরটা ছবি করছে, আর ওই পাড়ির দিকে চলে গেলো, যে বাড়ি থেকে চলে না ওই দিকে, তো ওই দিক দিয়ে বাইরে ওই ডাস্টবিন আছে আমাদের একটা, ওখানে যে ওষুধের প্যাকেট পড়ে আছে বাদ পড়া, ওখানে যে ছবি তুলছে আর বলছে 40-50 কোটি টাকার ব্যাপার। তো এরকম বলে এমন আতঙ্ক সৃষ্টি করছে, দিয়ে বলছে আপনার লাইভ বরবাদ, সারা জনের মতো বাড়ি গোটা সিল হয়ে যাবে, আপনার প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, আপনার মানে কোনো মতে রেহাই নাই। তা আমি জিজ্ঞেস করতে চাইলাম যে আপনি কোথায় থেকে এসছেন, তো আমাকে বললাম সেন্ট্রালের লোক, সেন্ট্রাল থেকে এসেছি, আর নাম জানতে চাইলাম। তো একটা কার্ড বের করার মতো সামনে দেওয়ার মতো সঙ্গে সঙ্গে উঠিয়ে নিল, ঠিক পড়ার সুযোগ দিল না, এমন এমন কথা বলছে ভয় দেখানো। শেষে বলছে যে আপনার একটাই রাস্তা আছে, আপনাকে বাঁচাতে পারি, 5 লাখ টাকা লাগবে। এবার আমি বললাম যে 5 লাখ কোথায় থেকে দেবো, আমার সব বিক্রি করা সম্ভব হবে না, আমি কথা বলছি। তো বলছে না, আপনাকে 5 লাখটা দিতেই হবে যেখান থেকেই পারেন, তাছাড়া আপনার লাইফ বরবাদ, আপনি শেষে বাড়ি গোটা ছিলে দেবে। আমাকে এরকম হুমকি দেয়, আমি ভয়ে ডরে তখন বললাম কি আমার কাছে 5 হাজার টাকা আছে, একটা জায়গায় 7 হাজার, আর আমি শেষে 2 হাজার টাকা আছে, একটু আমার টাকা বাড়তে, এটুকু আমার জানা আছে। তো তখন বলছে ওটা তো হবে না, আপনাকে 1 ঘন্টা টাইম দিছি, আপনি টাকা সংগ্রহ করেন কোনো বন্ধুর কাছ থেকে, এখানে 2 লাখ টাকা এখন লাগবে, আর 3 লাখ টাকা পরে দেবে। তো আমি মারে ফেরেন কাটে ফেরেন আমি কোনো মতেই দিতে পারবো না, কোনো বন্ধুর কাছেও পাবো না। আমাদের গরিব এলাকা গ্রামে যারা একটু সচল তারা সব টাউনে চলে যায়, এগুলো বোঝালাম। তারপরে বলছে তাহলে আপনাকে 28 তারিখ পর্যন্ত টাইম দিছি, ওই তারিখে আপনার টাকা দিতে হবে, ওই তারিখ মতো। তো কবে দেবেন ঠিক করে বলেন তাহলে, তো আমি সে তাহলে 28 তারিখে দেবো, তা কটার সময় দেবেন, তো 12টার সময়। তারপরে চলে যাওয়ার পর আমি একজনের সঙ্গে আলোচনা করি, আলোচনা করার পর থানার ওসিকে ফোন করা হয়।